আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় অশনি, যারই চরম সতর্কতা। তো জেনে নিন গতিপথ। তো বন্ধুরা, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তা চলুন দেখে নিই। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় অশনি সম্পর্কে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, অর্থাৎ IMD। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী সপ্তাহ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। IMD জানিয়েছে, এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উত্তর মায়ানমার দিকে অগ্রসর হতে পারবে বলে অনুমান করা হচ্ছে। অধিদপ্তর এই ঝড়ের নাম দিয়েছে অশনি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ঝড় মোকাবিলায় উচ্চ পর্যায়ে বৈঠক করেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই ঝড়টি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার আগে এটি নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছিল। IMD ভবিষ্যৎবাণী করেছে যে এটি 21 মার্চ একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এটি 22 মার্চের মধ্যে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানা গিয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ঝড়টির নাম অশনি দিয়েছে শ্রীলঙ্কা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক 3টি সশস্ত্র পরিষেবাকে সতর্ক থাকতে বলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে বৈঠকে আন্দামান নিকোবর দ্বীপ কেন্দ্রীয় মন্ত্রক সংস্থা এবং প্রশাসনের পরিস্থিতি পর্যালোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি অনুসারে ঘূর্ণিঝড়ের সতর্কতার পরে INDRF সহ উদ্ধারকারী দলকে আন্দামান নিকোবর সতর্কতা মোড়ে রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে 21 মার্চ মধ্যবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন তারা। ঘূর্ণিঝড়টি 22 মার্চ সকালের দিকে বাংলাদেশ ও উত্তর মায়ানমার উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। IMD পূর্বাভাস দিয়েছে, এদিকে আগে IMD বুলেটিন বলেছিল যে ঝড়টি 23 মার্চ স্থলভাগের কাছাকাছি আসবে। সিস্টেমটি 20 মার্চের মধ্যে একটি নিম্নচাপ, 21 মার্চের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির পাশাপাশি প্রবল বাতাসও বইবে। ঘূর্ণিঝড় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত উদ্ধারকারী দলকে সতর্ক সহায়তা রেখেছে। সরকারের পক্ষ থেকে জেলেদের সাগরে না যেতে বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া পিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।